স্টার হাওড়া ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে দেখছেন এত গরম পড়েছে, গরমের দাবা নাড়াতে না বাচ্চারা দেখছেন মানে চুল রাখতে পারছে না। তো দেখছেন এই চুলটা বড় আছে, এটাকে একদম শর্ট করে নেবে, শর্ট করে বয় কাট করে নেবে। তো বাবা তোমার কি বড় চুলে খুব কষ্ট হচ্ছে ওখানে ক্যামেরায় বলো। তো স্কুলে ছুটি পড়েছে সেই কারণে চুলটাকে আরও শর্ট করছে, করে আমি বয়স কাট কীভাবে করবো আপনারা দেখবেন। মুখ পানি পিছনে চুলটাকে পুরো দেখিয়ে দিতে বলো ক্যামেরায়, দেখুন কত বড় চুল আছে, এটা পুরো বয় কাট হয়ে যাবে। দেখুন এগুলো আমি যাতে মুখে পড়লে মানে অসুবিধে লাগবে ওই জন্য আমি গাডা দিয়ে দিয়েছি, এগুলো সব কেটে কেটে ফেলে দিচ্ছি। ক্যামেরা পার্সেন্ট আমি এই সাইডে আসতে বলবো, ব্যাক সাইডটা আমি হিন্দিতে সবসময় করি, আমি বাংলাতে গিয়ে ভিডিওটা করছি। আপনারা বেশি লেখেন যে আয়রন সিজারে কাটার জন্য, আমি আয়রন সিজারেই কাটছি। দেখুন ক্যামেরা পার্সেন্ট এই সাইডটা আসতে বলবো, সামার কাট বেবি সামার কাট। এরপরে আমি টপ ওয়াটার স্প্রে করব, দেখা দেখা কাপড়ে দেখা দেখা ছবিটা দেখুন কাটিং চলছে, ফিনিশিং শর্ট হয়ে গেছে, ফিনিশিং চলছে। ক্যামেরা পার্সেন্ট মহিমাকে বলবো একটু ক্লোজ দেখাতে, ক্লোজ দেখাতে বলবো। এটা করার পর আমি মিডিল সেকশানে করে দিচ্ছি, যেখানে কিছু করতে দিলে কিছু করতে পারবে মিডিল পার্টিলের ওপর। মহিমাটা ওই সাইডটা যেতে বলবো, ওই সাইডটা আপনারা যতগুলো ভিডিও দেখেছেন সব দেখেছেন, আমার লেডিস স্টুডেন্টে দেখেছেন, আজ আমি জেন্টস স্টুডেন্টে করছি ওটা ভিডিওটা। ক্যামেরা পার্সেন মহিমা তো ইধার, আমি এই সাইডে আসতে বলবো। মেরা ফ্রেন্ড বাংলা সমস্যা নিয়ে হ্যাঁ আমি যদি বল রা যে এই যে দেখ রা হ্যাঁ আমারা আলাগ এক ইউনিট জেন্টস ইউনিট হ্যাঁ লেডিস সিটিং মে বহুত ভিডিও আপ দেখা হ্যাঁ তো লেডিস ইউনিট হ্যাঁ জেন্টস ইউনিট। বোথ মাই হোম শপ স্টুডিও সমাপ্ত।
আশেপাশের মহিলা আমি যারা আনলে বলে না আমি এদিকে আসবো। कैमरा में पीछे देख रहा है जो बिल बैठा है वो भी कटिंग करेगा, उसका शॉर्ट है लेकिन आउट शॉर्ट है। वो रिलैक्स मूड में है क्योंकि देख रहा है जो कटिंग करने आया है ना पीछे गाना गा रहा है, पीछे मॉडल देखते हैं गान करते खुशी से आते गान शूट करते हैं घर में पास करते तो তাও তোমার মুখটা দেখাও। আচ্ছা আর আরো শর্ট কাটিং করবে আস্তে আস্তে মুখ চেঞ্জ হয়ে গেল। দিনের তাপে রোদ্রায় মালা পূজার রবীন্দ্রসঙ্গীতটা গাইলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লান্তি আমার ক্ষমা করা বন্ধু, কারণ কিন্তু দাবানল চলছে এই গরমে সেই প্রবাহ থেকে এই গানটা গাইলাম। তো দেখুন কাটিং কমপ্লিট হয়ে এসেছে, আমি হাড়েতে একটু রেজাল্ট দেবো, ব্যাকে দেখুন নতুন রেজা লাগিয়ে রেখেছি ব্লেড রেজারে, দেখি মাথা নিচু কত বাবা।
এটা খুব হালকা করে টানতে হবে, কারণ ঘাম যদি দেয় ঘামেতে শর্ট থাকে জ্বালা জ্বালা করতে পারে, ওই জন্য খুব আস্তে করে একদম হালতো করে জাস্ট ফেদার টাচ, পুরো ব্যালেন্সের উপর কাটতে হবে, প্রেশার দিলে জ্বালা জ্বালা করবে। আর আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে, আমি পাউডার দিয়ে ঝাড়বো। ব্যাগটা দেখা তো বলবো, ব্যাগটা কেমন লাগছে, সাইডটা দেখিয়ে এবার ক্যামেরা পার্সনকে ওই আমাকে ফোনটে আসতে বলবো, ফোনটে আসো। তো এই কাটিংটা তোমার কীরকম লাগলো বাবা, ভালো লেগেছে? গরমে আরাম লাগছে কাটিংয়ের পরে? তো বুঝতেই পারছেন গরমের তাপেতে সমুদ্রের তাপে যার জন্য এত গরমে কষ্টটা পাচ্ছিল বলেই ঠিকঠাক ছোটো ছোটো করে নেবো। যদি এই কাটিং আপনাকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস।